আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো রমজান মাস চলছে, তো এত ব্যস্ত থাকার জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে আমি আজকে অনেক কিছুই আর কি রান্না করব। তো এখানে মাংস দিয়ে ঘুগনি রান্না করব, তার জন্য আমি মশলা কষিয়ে নেব। তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর মধ্যে রসুন, থিতো করে রাখা রসুন, আদা বাটা, পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি আলু আর বুটগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, তো সিদ্ধ করে রাখা আলু বুটগুলো আমি দিয়ে দিচ্ছি। তো যেহেতু অল্প করেই করছি, রোজার সময় শুধু রাত্রে খাওয়ার জন্য, তো এটা আমি ইফতারের জন্য আর কি বানাচ্ছি। তো খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি আলু বুটগুলো, এবার আমি কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। তো খুব ভালো করেই আমি কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। তো কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিয়েছি। তো আমার ঘুগনিটা প্রায় হয়ে এসেছে, তো এবার এটাকে আমি নামিয়ে নেব। এদিকে একটু ভেন্ডি ভাজা করব অল্প করে, তার জন্য আমি তেলের মধ্যে ফোড়ন, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়েই আমি ভেন্ডিটাকে দিয়ে দিয়েছি। তো অল্প পরিমাণেই ভেন্ডিটা ভাজা করছি যেন রাত্রে খেয়েই শেষ করে দিতে পারি। এদিক থেকে আমি একটু অল্প ছোলার ডাল রান্না করছি, তার জন্য আমি ছোলার ডালটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, এবার আমি এটাকে বাগার দিয়ে দিচ্ছি। তো ছোলার ডাল আমি বাগার দিয়ে দিয়েছি, এবার সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ ছোলার ডালে একটু চিনি দিতে হয়। আর দিয়ে দিচ্ছি একটু ঘি, এতে স্বাদটা একটা আলাদা একটা ফ্লেভার আসে, তার জন্য ঘিটা দিলে। এদিক থেকে ছোলার ডালটাও আমার হয়ে গেছে। তো একটা বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি, তো এই মাছটাকে আমি ফ্রাই করব। তো তার জন্য আমি মাছটাতে খুব ভালো করে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি মাছটাকে মেখে নেব। তো অল্প অল্প করে সবটাই আর কি আমি করছি, তো ওই জন্য আর কি এক পিচ মাছ নিয়েছি, হয়ে যাবে। তো মাছটাই কিন্তু খুব ভালো করে আমি মশলা মাখিয়ে নিয়েছি, নিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি মাছটাকে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে, আমি খুব ভালো করে মাছটাকে ভেজে নেব। তো একটা কথা বলবো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি কোথাও একটু তোমাদের ভালো লেগে থাকে বা কোথাও কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, কারণ এতে করে ক্ষতি হয়। স্কিপ না হলে দেখো না, সমস্যা নেই, কিন্তু স্কিপ করে দেখো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।